রিম্পা খুব নরম মনের মানুষ, ভীষণ শাই, সহজে মনের কথা কাউকে বলতে চায় না, বলতে পারেও না। তাই ও সবসময় সব কথা, ওর খুব ক্লোজ যারা তাদের সাথে খুব চেষ্টা করে অনেক কষ্ট ওর কাছ থেকে বার করতে হয়। তো ওর সাথে আমার অনেক বছরের বন্ধুত্ব। তোমার নামে আঁকা এ হাতের ওপর আঁকা, ডাকে আর কাছে আয়, তোমার চুলে ঢাকা এ আদর দিয়ে মাখা, ডাকে আর কাছে আয়। হাতে হাতে ঘরে ভেজা চিঠি গুলো সে ডাকবে। রিম্পা যার সাথে বিয়ে হচ্ছে সে আমাদেরও বন্ধু, রোশন ওর নাম। আমরা ছোট থেকে একসাথে পড়াশোনা করেছি। প্রসেনের ব্যাপারে বলতে গেলে প্রসেনের সাথে আমার আদার কাজ কলায়, খুবই দুষ্টু, ভীষণই মানে ফ্রি মাইন্ডের ছেলে, সে খুব হাসি খুশি। হ্যাঁ, ওর সাথে অনেক 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 দুষ্টুমি আমরা করি। হ্যাঁ, ও ভীষণ সবাইকে নিয়ে থাকতে এনজয় করতে খুব ভালোবাসে। ছোটবেলা থেকে আমি মাসির বাড়িতে বড় হয়েছি, তা রাখি দিয়া সুমুদির সাথেই বড় হয়েছি। ছোটবেলার মেমোরি বলতে আর কি, আমার রাখি দিয়া সুমুদি মিলে আমার গাল টিপে টিপে লাল আর শক্ত করে দিয়েছিল, এটা ছাড়া কিছু মনে থাকে না আমার। আর বাকিটা বলতে হয় সবসময় খেয়াল রাখতো, খুব হেল্প করতো, কোনো জায়গায় বকা টোকা খেয়ে আসলে তাদেরকে গিয়ে বকে আসতো। তারপর এখন অনেক অতটা টাইম একসাথে কাটানো হয় না, কারণ যে যার লাইফে বিজি। বাট তাও যখন কয়েক মাস পর পর দেখা হয়, আমার বাড়িতে আসে বা আমিও বাড়িতে যায়, তখন ওই 10 মিনিটের জন্য হলো যে গল্পটা হয়, মানে সেটা অন্য লেভেলের আর কি। হাতে হাতে ঘরে ভেজা চিঠি গুলো সে ডাকবে অন, এখন কোথায় বলো পাবো ঠিকানা, ডাক বাক্স গুলো শহরে আর নেই, মনের আলি গলি খুঁজে ফিরি আমিও, মিঠে আলো জ্বলে গেল কত ভালো। তো এখন তো বিয়ে হয়ে যাচ্ছে, এখনো তো 2 বছর পর পর দেখা হবে, খুব মিস করবো। বাট ঠিক আছে, যখন দেখা হবে তখন কিছু একটা তৈরি হবে নিশ্চয়ই মেমোরি। তো বেস্ট অফ লাক ফর ইওর লাইফ, খুব ভালো থাক, আর জিজুকে অবশ্যই ভালো রাখ, আর কিছু না। বন গই